আমরা আইএসি শিবপুরের ছাত্র। আমার নাম উৎস আহমেদ। আমার নাম এশা রায়। আমার নাম অংশুমান। আমার নাম বিশাল সাহা। আমার নাম অর্ণব দত্ত। আমরা এখানে ফোর্থ ইয়ার আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস আছি। আমাদের নাটকের ক্লাবটা 2009 সালে শুরু হয়। ক্লাবটির নাম থেসপিয়ান। আর অ্যাকচুয়ালি 2009 সালে আমাদের কিছু দাদা দিদিরা মিলে নাটকের গ্রুপ তৈরি করার চেষ্টা করে। এখান থেকে যেহেতু বাদল সরকার বেরিয়েছে, এখানে আগেও নাটকের গ্রুপ ছিল, তো সেহেতু সেই প্রথাটাকে নিয়ে এসে আবার আমরা শুরু করি। আমাদের দাদাদিরা শুরু করে নতুন করে একটা নাটকের ক্লাব করা। সেখান থেকেই শুরু হয়, সেই কনসেপ্ট থেকেই শুরু হয় আমাদের এই নতুন আমাদের ক্লাবটি লেথেসপিয়ান। 2012 সালে আমাদের দাদাদিরা ঠিক করে একটা নাটকের ফেস্ট করবে, যেটা কিনা অন্য ইঞ্জিনিয়ারিং কলেজে হয় না। সেই নাটকের ফেস্টটির নাম হয় অনুরণ। সেটার ব্যাপারে অংশুমানদা কিছু বলতে চাই। আমরা ভাবি যে নাটক বা কোনো মিউজিক বা কোনো কিছু আর্ট কালচারাল জিনিসকে কোনো কম্পিটিশনের আকারে ফেলা যায় না, কারণ তাই আমরা এটা মানে আমাদের দিদিরা ডিসাইড করে যে অনুরণন এমনভাবে হবে যেখানে আমরা নিজের থেকে তো পারফর্ম করবই, তাছাড়াও আমাদের বাইরে যারা ওয়েল থিয়েটার অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছেন তারা এসে করে এখানে জাস্ট পারফর্ম করে আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিয়ে যাবে। যাতে আমাদের অনুরণনের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে এই যে মানে ওয়েস্ট বেঙ্গল বা এরিয়ার মানে আমাদের যে লোকাল এরিয়ার মধ্যে যে থিয়েটার সম্বন্ধে ধারণাটা একদমই শেষ হয়ে যাচ্ছে, সেইটাকে বাঁচিয়ে রাখার একটা উদ্যোগ। সেই জন্য আমাদের বাইরের কলেজ থেকেও হচ্ছে লোকজন আর থিয়েটার গ্রুপ আনা হতো এখানে পারফর্ম করার জন্য। আইআইটি কেজিবি থেকে দ্রুহীন এসছে, বিদ্যাসাগর কলেজ এসছে, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, অনেকে এসে এখানে আমাদের অনুরণন আগে দুদিনের ফেস্ট রাখা হতো, কিন্তু আস্তে আস্তে যখন আমাদের বি কলেজ থেকে বেশু থেকে আইএসটি হলো, আস্তে আস্তে এই টাইমটা দুদিন থেকে তিন দিন, এখন আমরা অনুরণন পাঁচ দিনের জন্য করি, যেখানে বাইরের থেকে একদিন ইনোগ্রেশনের জন্য রাখা হয়। ইনোগ্রেশন একটা বাইরের থেকে থিয়েটার অ্যাক্টর এসে করে ইনোগ্রেশন করে যান, তারপরে একদিন থাকে আমাদের নিজেদের হোম প্রোডাকশন। আগে আমরা কোনো আগে আমরা শুধু বাংলা নাটকেই করতাম। আর আমাদের ড্রামা ক্লাবের একটা লাস্ট আমরা নাটক করেছিলাম এটিএম নামে, যেটা আমাদের খুব ভালো সাকসেস হয়েছে এবং প্রত্যেক দাদা দিদি যতজন আছে সবাই আমাদের ফ্যামিলির মতো। তো অনুমান ভালো চলছে, আশা করছি আগামী দিনে আরো ভালো হবে, আরো পাঁচ দিনকে যদি আমরা বাড়ি আরো দশ দিন হবে।
অনুরণন চলতে চলতে আমরা কোনোদিনও এই অনুরণন বা কোনো আমাদের ড্রামা ক্লাব কখনো ফাইন্যান্সিয়াল হেল্পে হেল্প যখনই আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার হয় কখনো আমাদের কলেজের মানে কলেজ আমাদেরকে মানে সর্বদা আমাদের কাঁধে হাত রেখেছে আমাদের প্রফেসর ইনচার্জ আমাদের যে মেন্টর অমিত রায় চৌধুরী স্যার উনি সারাক্ষণ পাশে দেখেছেন যখনই আমাদের রিহার্সালের দরকার হয়েছে রাত দুটো তিনটে যখনই ফোন করেছি স্যারকে পাশে পেয়েছি আমাদের আমাদের ধরনের দরকার হ্যাঁ যে কোনো দরকার যে কোনো ধরনের দরকার শুধু আমাদের মেন্টর যে স্যার রয়েছে সে একা না আমাদের কলেজের প্রত্যেকজন প্রফেসর যতজন আছে সবার আমরা সাপোর্ট পেয়েছি বলে আজকে অনুরণন আমাদের এত বড় করে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বাইরে থেকে প্রচুর মানুষ আসে এই নাটকগুলো দেখতে মানে এটা খুবই ভালো ব্যাপার মানে স্টুডেন্টরা তো আসে আমাদের প্রফেসরও নাটকের সঙ্গে জড়িত ছিল এবং অনেক দূর দূর থেকে মানে অনেকে দেখতে আসেন একটাই জিনিস আমি সেকেন্ড ইয়ারে পড়ি এই জিনিসটা বলতে পারি যে দিস ইজ নট আ ক্লাব ইটস আ ফ্যামিলি